হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। মমস ম্যাজিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শাহি বিরিয়ানির রেসিপি। অলরেডি আমরা চিকেন রেজালা বানিয়েছিলাম, সেই রেসিপিতেই আমি বলে দিয়েছিলাম আপনাদের যে নেক্সট এপিসোডে আমরা যেটা দেখাবো সেটা শাহি বিরিয়ানির রেসিপিটা। তো সেই শাহি বিরিয়ানির রেসিপি আজকে আমরা নিয়ে চলে এসেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পছন্দ লাইক করবেন, কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর সবার সাথে চ্যানেল লিঙ্কটা শেয়ার করুন, যাতে অনেক অনেক তাড়াতাড়ি অনেক রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন দেখা যাক কী করে বানাতে হয় শাহি বিরিয়ানির রেসিপি। তো মেনলি রেসিপিটা জামাই ষষ্ঠী স্পেশাল হিসেবে, তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন। তো শুরু করা যাক আজকে রেসিপি। তো সবার প্রথমে আমরা একটা হাঁড়ির মধ্যে গরম জল নিয়েছি, জলটাকে সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। তারপর আমরা একে একের মধ্যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। সর্বপ্রথম আমরা এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ, 7 থেকে 8টা মতো লবঙ্গ দিয়েছিলাম, এলাচের দানা দিয়েছিলাম। তারপর আমরা এর মধ্যে দিচ্ছি দারচিনি, প্রায় 8 থেকে 9টা মতো দারচিনি দিয়েছি। আর আমরা এর মধ্যে দিচ্ছি ছোটো এলাচ আর গোলমরিচ, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা দিলাম এর মধ্যে তেজপাতা, আর দেবো আমরা এর মধ্যে সামান্য পরিমাণ নুন, আপনার পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আমরা 2 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে খুব ভালো করে এবার মিক্স করতে হবে, জলটা গরম হবে, তার সাথে এই যে মশলাগুলো আমরা একে একে দিয়ে দিচ্ছি সেগুলোও ভালো করে ফুটে যাবে। তো যতক্ষণ এটা ফুটছে ততক্ষণ আমরা চালটার দিকে চলে যাই। আমরা বাসমতি রাইস নিয়ে নিয়েছি, সেই বাসমতি চালটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সেটাকে এবার আমরা একে একে হাঁড়ির মধ্যে হাতা দিয়ে দিয়ে দেবো। অল্প অল্প করে আমরা অ্যাড করে যাব এর মধ্যে, দিয়ে ভাতটা হওয়ার জন্য আমরা দেবো। আমরা অলরেডি জলটা গরম হতে বসিয়েছি, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে জলটা গরম হয়ে গেছে, তারপরেই কিন্তু আমরা এই চালটা অ্যাড করছি। যে চালটাকে আমরা ভালো করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেই চালটা এবার দিয়ে দিয়েছি। প্রায় 8 ঘন্টা মতো সময় লাগবে রাইসটা কমপ্লিট হতে, তো ততক্ষণে ভালো করে আমাদের এভাবে মিক্স করে নিয়ে যেতে হবে। দেখতে হবে যে ভাতটা কতক্ষণে হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন না, ভাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম মশলাগুলোর সাথে। তো ভাতটা প্রায় হয়ে হয়ে আসতে এখন অনেকটা টাইম আছে, আমি আপনাদেরকে হাতে দিয়ে কেটে কেটে একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে তো দেখতে পাচ্ছেন এটা প্রায় অনেকটা একটু বাকি আছে একটু একটু, তো ততক্ষণে আমাদের একটুখানি ওয়েট করতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে বাকি ভাতটা কিন্তু রেডি হয়ে যাবে। তো ততক্ষণ আমরা ওয়েট করে নেবো, যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণ আমরা বাকি ইনগ্রিডিয়েন্টস করে নেবো। তার জন্য আমরা একটা বাটি নিয়েছি, ওর মধ্যে আমরা 1 চামচ মতো কেওড়া জল দেবো সবার প্রথমে। তারপর আমরা দেবো এর মধ্যে 1 চামচ মতো গোলাপ জল বা রোজ ওয়াটার। আমরা এই ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করছি যেটা আমরা বিরিয়ানির মধ্যে অ্যাড করবো পরে, তার জন্য আগে থাকতে রেডি করে রাখছি। তো এটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আতর, প্রায় 2 থেকে 3 ফোঁটা মতো আমরা আতর দেবো, সেটা কালারের জন্য বলতে গেলে। তো ভালো একটা ফরমেশান আসবে আর সুন্দর একটা স্মেল আসবে, খেতে অনেকটা টেস্টি হবে। তার জন্য আমরা 2 থেকে 3 ফোঁটা মতো মিষ্টি আতরের মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে আতর দেওয়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে কয়েকটা কেশর, প্রায় 3 থেকে 4 ছোটো ছোটো দানা মতো নিয়ে কেশর দিয়ে দিচ্ছি আমরা। আর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধটা, প্রায় 1 প্যাকেট মতো আমরা দুধ নিয়েছিলাম, সেটার মধ্যে 8 প্যাকেট মতো দুধ আমরা দিয়ে দিয়েছি। ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, সেই দুধটা আমরা দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমরা মিক্স করে নিয়েছি অলরেডি, খুব ভালো করে মিক্স করার ফলে এর মধ্যে একটা হলুদ কালারের মতো চলে এসছে। তো এবার আমরা হাঁড়ি নিয়ে নিয়েছি, আরেকটা হাঁড়ি নিয়েছি আমরা, যেটা হাঁড়িতে ভাত হচ্ছিলো সেটা না, অন্য আরেকটা হাঁড়ি নিয়েছি। তার মধ্যে আমরা ঘি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো আমরা ঘি দিয়ে হাঁড়িটাকে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে ঘিটা ভালো মতো হাঁড়ির মধ্যে লেগে যায়। কারণ আমরা এর মধ্যে রাইসটাকে দেবো এবার, সেই জন্য কিন্তু আমাদের ঘিটাকে এইভাবে করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে ভাতটাকে দিয়ে দিচ্ছি, যে ভাতটা আমাদের অলরেডি হয়ে গেছিলো সেই ভাতটা আমরা তুলে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। তো ভাতটাকে আগে ভালো মতো জল ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়ে হাওয়াতে, তারপরেই কিন্তু ভাতটা এই হাঁড়ির মধ্যে দেবেন। তো আমরা দিয়ে দিয়েছি এর মধ্যে হাঁড়ির মধ্যে, দিয়ে ভালো করে এটাকে আগে মিক্স করে নিচ্ছি সামান্য, ভালো মতো যাতে ঘিয়ের সাথে এটা মিক্স হয়ে যায়। তার জন্য কিন্তু আমাদের আগে ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে ঘিটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, কিছুটা পরিমাণ ঘি আমরা নিলাম সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি সেটাও আমরা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো লবণটা এইভাবে হালকা হালকা করে চারিদিকে ছড়িয়ে দেবেন মিক্স করে, যাতে ভাতের মধ্যে ভালো মতো চলে যায়। এবার আমরা ওই মিক্সচারটা দিচ্ছি যেটা আমরা তৈরি করে রেখেছিলাম দুধ দিয়ে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। দেখতেই পাচ্ছেন এটা কালারটা হলুদ হয়ে গেছে, তার কারণ কেশরের মধ্যে দুধ দিলে কিন্তু কালারটা ইয়েলো ইয়েলো চলে আসে, আপনারা অবশ্যই সেটা জানেন। তো এটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা এর মধ্যে অ্যাড করব হচ্ছে মশলা, যেই মশলাটা আমরা অলরেডি আগের রেসিপিতেও করেছিলাম, মানে আমাদের সেই চিকেন রেজালার রেসিপিতে আমরা যেইভাবে সেই মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাই কিন্তু এই মশলাটা, যার মধ্যে বলতে গেলে আছে বড় এলাচ, ছোটো এলাচ, জিরে, তারপর লবঙ্গ, তেজপাতা ছিল, জায়ফল ছিল, জৈত্রী ছিল, আর ছিল হচ্ছে
গোলমরিচ আর জিরে ছিল, গোটা জিরে, যেগুলো দিয়ে আমরা বানিয়েছিলাম। সেই মশলাটাই কিন্তু আমরা এর মধ্যে আগে থাকতে ওই আগের দিনের মশলাটাই ছিল, সেটা কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করেছি। হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা পেঁয়াজের রেস্তোরাঁটা দিয়ে দিলাম, যে পেঁয়াজটা আমরা এর আগের দিনও সেম প্রসেসে করেছিলাম সেই জিনিসটাই আমরা পেঁয়াজটা কিন্তু এর মধ্যে দিয়েছি। ওই রেস্তোরাঁটা ভালো করে দিয়ে দেওয়ার পর আবার আমরা এর মধ্যে রাইস দিয়ে দেবো, আর পরপর করে যা যা আমরা প্রথম থেকে অ্যাড করেছি তাই আমাদের অ্যাড করে দিতে হবে। ফার্স্টে সেই ঘি দেওয়া, তারপর সেই ব্যাটারটা দেবো, আর সামান্য পরিমাণ নুন দেবো। নুন দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমাদের খুব ভালো করে এটাকে কিন্তু আবার মিক্স করে নিতে হবে। এরপরে আমরা মোটামুটি আবার এই মশলাটা ছড়িয়ে দিয়ে একই প্রসেসে আমরা তিনটে ধাপে বিরিয়ানির স্টেপটা কমপ্লিট করছি, তিনবার করে আমরা দিচ্ছি একই জিনিস। আবার সেই পেঁয়াজ ভাজাটা আমরা দিলাম এর মধ্যে, যে পেঁয়াজটা ভালো করে অয়েলে ফ্রাই করে নিয়েছিলাম রিফাইন্ড অয়েলে, আগের দিনে যেরকম করা হয়েছিল সেম প্রায় কিছুটা একই প্রসেস, তো সেইভাবে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে আমাদের। তো এই সব পুরোটা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমরা আবার এর মধ্যে আরেকটা লেয়ার দিয়ে দেবো। আমরা মেনলি বললাম যেটা দিয়ে তিন ধাপে আমাদের কমপ্লিট করতে হবে, তো আমরা দুটো ধাপ কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা তিনটে ধাপের জন্য এর মধ্যে আবার রাইসটা তুলে দিয়ে দেবো, বাকি রাইসটা। দেওয়ার পর একই প্রসেসে আমরা ভালো করে আগে হাত দিয়ে এই রাইসটাকে ভালো করে মিক্স করে নেবো খুব ভালো করে। এটা হয়ে গেলে সেই মশলাটা আমরা অ্যাড করছি, যে মশলাটা আমরা অলরেডি আগের দিনও বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করবো হচ্ছে সামান্য পরিমাণে চিনি দিয়েছিলাম, আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, মশলার সাথেই দিয়েছিলাম। তারপর আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য গ্যাসের মধ্যে। আমরা কিন্তু এটাকে টোটালটা রেসিপিটা করলাম একদম লো ফ্লেমে, কিন্তু গ্যাসের মধ্যে আমরা বসিয়ে রেখেছিলাম হাইটাকে, আর এটাকে বানালাম। আর হালকা করে দেখতে পাচ্ছেন একটু একটু করে আমরা ঝাঁকিয়ে নিচ্ছি, এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ যাতে পেঁয়াজের যে রেস্তোরাঁটা দিলাম আর বিভিন্ন মশলা দিলাম আর বিভিন্ন যা যা ইনগ্রিডিয়েন্টস দিলাম সেটা যাতে ভালো করে রাইসের সাথে মিক্স হয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এটা গরমও আছে দেখতে পাচ্ছেন, তাই জন্য আমাদের কিন্তু একটু হাতা দিয়ে, বলতে গেলে একটা কাপড় দিয়ে ধরে নিতে হয়েছে। এইভাবেই কাপড় দিয়ে ধরে নিয়ে করতে হবে, কারণ এটা অলরেডি অনেকটাই বেশি গরম আছে। তো এইভাবে হয়ে গেলে প্রায় তিন চারবার ঝাঁকিয়ে নেওয়ার পর আমরা যখন দেখবো যেটা মিক্স হয়ে গেছে তখন আমরা এটাকে প্লেটে সার্ভ করে দেবো। তো আমরা এখন আমাদের রেসিপিটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। আমাদের চিকেন রেজালার সাথে আমরা অ্যাকচুয়ালি রেসিপিটা সার্ভ করেছিলাম সেই শাহি বিরিয়ানি। তো রেসিপি আজকে আমাদের এখানেই শেষ হলো। অবশ্যই পুরো ভিডিওটা থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা অন্য একটা রেসিপির সাথে অন্য একদিন। ততদিন সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, টেক কেয়ার।